আসসালামু আলাইকুম, আমি শিমুরিনা ব্লগস থেকে বলছি। আমাদের প্রাণের মেলা ওমর একুশে বইমেলা শুরু হয়ে গিয়েছে। আমি কাউরন বাজার থেকে মেট্রো রেল করে ঢাকা ভার্সিটি পর্যন্ত গিয়েছি, আর মেট্রো রেল স্টেশন থেকেই আমি বইমেলার ভিউটা নিয়েছি। একদম আলো আঁধারি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা কিন্তু মূল গেট, মূল গেট দিয়ে ঢোকার সময় ছেলেদের আলাদা এবং মেয়েদের আলাদাভাবে ঢুকতে হয়। মেলার ভিতরে ঢুকে গেলাম, বেশ ভিড় ছিল। বইপ্রেমীদের জন্য বইমেলা শুরু হয়ে গিয়েছে। যেমন আপনাদের ভাইয়া বই পড়তে এতটাই পছন্দ করে যে আমি সেটা বলে বোঝাতে পারবো না। ওর কিন্তু প্রতি বছরে এই বইমেলায় আসতেই হবে এবং বই কিনতেই হবে, এতটা ডিভোটেড সে বই পড়তে পছন্দ করে। তার মনে হয় কখন সে বইমেলায় যাবে, তাহলে তো আপনারা বুঝতে পারছেন কতটা সে ডিভোটেড। আর বইমেলায় গিয়ে বই যে কিনতেই হবে এমন কোনো কথা না, কিন্তু এটা একটা চর্চার বিষয় এবং আমাদের প্রত্যেকেরই বই পড়া উচিত, বড় থেকে ছোট সবারই। কিন্তু বর্তমান যুগে ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে আমরা বই থেকে দিন দিন অনেক দূরে চলে যাচ্ছি, তাতে কিন্তু আমরা সবাই ক্ষতির মুখে পড়তেছি। তাই আমরা বই যত পড়ব তত আমরা নিজেকে সংশোধন করতে পারব। আর বইমেলায় এসে কারো যদি ওয়াশরুমে যেতে হয় সে ব্যবস্থা আছে, পানি পিপাসা লাগলে পানির ব্যবস্থা আছে, সব ধরনের ব্যবস্থা আছে, নামাজের জায়গা আছে, বাবুদের খেলার জায়গা আছে। আমার কাছে খুব খুব ভালো লেগেছে, দিন দিন অনেক অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে। আপনাদের ভাইয়া এক কাপ কফি নিয়েছে, কফি খেতে খেতে পুরো মেলা ঘুরে দেখতেছে। কোন লেখকের বই বেশি পছন্দ? আমার বাসায় এত এত লেখকের বই আছে, আপনাদেরকে একদিন আমি ভিডিও করে অবশ্যই দেখাব আপনাদের ভাইয়া কতটা বই পড়তে পছন্দ করে। আমি যদি আপনাদের ভাইয়ার কাছে অন্য কিছু চাইতে বই চাই, সে এত এত খুশি হয়, আর যে বই পড়ে তাকে এত এত বেশি ভালোবাসে। আমরা যত বই পড়ব তত বেশি নিজেকে সংশোধন করতে পারব। তো চলুন আজকে থেকে আমরা বই পড়ি, নিজেকে সংশোধন করি। এখানে একজন সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছেন। মেলায় কিন্তু বেশ ভিড় ছিল, অনেকে ভিডিও করতেছে। সেলফি তুলছে, আগামী প্রকাশনী স্টলটা এত সুন্দরভাবে সাজিয়েছে, আমার কাছে খুবই মনোমুগ্ধকর লেগেছে, খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকলো, যদি আপনাদের কাছে আমার ভিডিও বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। কথা প্রকাশ প্যাভিলিয়নও খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই স্টলে শুধু ছোটদের বই পাবে, গুড্ডু বুড়া বিভিন্ন ধরনের বই আছে, যেগুলা বই পড়ে বাবুরা খুব খুশি হবে। আর বই হোক সকলের সুখের মান। আমাদের চেহারা দেখার জন্য আমরা আয়না দেখি, ঠিক তেমনি আমাদের মনের
পরিবর্তনের জন্য আমাদের প্রত্যেকেরই বেশি বেশি বই পড়া উচিত, এবং আমরা যত বেশি বই পড়ব তত বেশি নিজেকে সংশোধন করতে পারব। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বটগাছ, যাকে বলা হয় জ্ঞান বৃক্ষ গাছ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর এত সুন্দর করে সাজিয়েছে। আর আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।